আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ইসলামী ব্যাংকের আরেকটি সুবিধা নিয়ে এসেছে ইসলামী ব্যাংক, সেই সুবিধাটি আমরা যারা প্রবাসী রয়েছি আমাদের অত্যন্ত কাজে লাগবে, এবং যারা দেশে রয়েছেন তাদেরও কাজে লাগবে, এবং যে যেখানেই থাকেন আপনার ইসলামী ব্যাংকের ব্যালেন্স কিন্তু আপনি খুব সহজেই চেক দিতে পারবেন, সেটি আবার বিশ্বের যে কোনো জায়গা থেকে। অনেকেই মনে করতে পারেন যে ইন্টারনেট ব্যাংকিং থাকলে তো যে কোনো জায়গা থেকে চেক করা যায় ব্যালেন্স, বা বিভিন্ন সেবা নেওয়া যায় ব্যাংকের। ইসলামী ব্যাংক এখন একটি সিস্টেম নিয়ে এসেছে, সেটি কোনো প্রকার ইন্টারনেট ব্যাংকিং লাগবে না, আপনি শুধু আপনার মোবাইল ফোন নাম্বারটি দিয়েই আপনি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখে নিতে পারবেন। ইসলামী ব্যাংকের সুবিধার চেয়ে অসুবিধা আমার মনে হয়েছে ইদানিং বেশি হচ্ছে, এই নিয়ে অনেকগুলো আমার ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন, আমার চ্যানেলে ঘুরে আসলে আপনারা দেখতে পাবেন। ইসলামী ব্যাংক থেকে আমাদের যে ডেবিট গোল্ড কার্ডটি দেওয়া হতো সেটির ক্যাশ উইথড্রয়াল লিমিট ছিল 1 লক্ষ টাকা, তারপরে কিন্তু তারা 60,000 টাকা করেছে, এখন কিন্তু বর্তমানে তারা শুধুমাত্র 25,000 টাকা দিচ্ছে। ইসলামী ব্যাংকের ডেবিট গোল্ড কার্ড দিয়ে তারা শুধুমাত্র 25,000 টাকা দিচ্ছে, এর অতিরিক্ত কোনো টাকা উত্তোলন করা যাচ্ছে না। কিন্তু আপনি যদি ব্যাংকে যান আপনার কার্ডটি নিয়ে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি টাকা উত্তোলন করতে পারবেন, 3 লক্ষ টাকা পর্যন্ত আপনি যে কোনো সময় আপনার ব্যাংকের কার্ডটি নিয়ে আপনি কিন্তু 3 লক্ষ টাকা খুব সহজে তুলতে পারবেন। চলুন আমি আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে আমরা ব্যালেন্স চেক করতে পারি। আর আজকের ভিডিওটি দেখে যদি আপনার মনে হয় যে আপনার কোনো উপকার এসেছে বা ভালো লেগেছে, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। আমি স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার এবং ইমেজ, এখানে যে ইমেজে যে কোডটি রয়েছে এটি এখানে কিন্তু বসাবে, এবং এখানে যে মোবাইল নাম্বার চেয়েছে এখানে কিন্তু যে কোনো মোবাইল নাম্বার দিলে হবে না। এখানে আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন অবশ্যই সেই মোবাইল নাম্বারটি দিতে হবে, সেটি হতে পারে বিদেশি কোনো মোবাইল নাম্বার বা সেটি হতে পারে বাংলাদেশি কোনো মোবাইল নাম্বার। আপনি যেখান থেকে অ্যাকাউন্ট খুলেছেন সেইখানে যেই মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি দিবেন। আমি এখানে আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি, আমরা প্রসেসে ক্লিক করলাম, একটু সময় নিতে পারে। এখানে দেখতে পাচ্ছেন চেক ব্যালেন্স, শো অ্যাকাউন্ট স্টেটমেন্ট, চেক কার্ড ব্যালেন্স, শো কার্ড স্টেটমেন্ট, ইস্যু এটিএম, বিভিন্ন সেবা আপনারা এখান থেকে পেয়ে থাকবেন। আর এখানে আমি যেহেতু অ্যাকাউন্টের ব্যালেন্সের কথা আপনাদের বলেছি, আপনারা এখানে চেক ব্যালেন্স অ্যাকাউন্ট এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর এখানে একটি ওটিপি যাবে, আপনি যেই মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইলে একটি ওটিপি যাবে। আমার মোবাইলে একটি ওটিপি এসেছে, সেই ওটিপি নাম্বারটি আমি এখানে দিয়ে দিলাম, সেটি 6 ডিজিটের ওটিপি। দেওয়ার পর আমি এখানে ক্লিক করে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন আমার নাম দেখাচ্ছে এবং আমার অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে। আমি অ্যাকাউন্ট নাম্বারের উপরে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথেই এখানে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সটি দেখাবে, এখানে আমার অ্যাকাউন্ট ব্যালেন্সটি দেখাচ্ছে, এটি আমার অ্যাকাউন্ট নাম্বার এবং এটি আমার অ্যাকাউন্ট ব্যালেন্স। আপনারা কিন্তু খুব সহজেই আমি যেইভাবে দেখিয়েছি ঠিক এইভাবে কোনো প্রকার ঝামেলা ছাড়া ব্যাংকে না গিয়ে খুব সহজে কিন্তু আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করে নিতে পারবেন। আমরা যারা প্রবাসী থাকি আমরা যখন বাংলাদেশে টাকা পাঠাই তখন কিন্তু আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্স জানার কোনো ওয়ে থাকে না, তখন আমরা ইসলামী ব্যাংকের ব্রাঞ্চে ফোন করে তারপরে কিন্তু আমরা ব্যালেন্সটি জেনে নিই যে আমার টাকাটা জমা হয়েছে কিনা, তারা কিন্তু আমাদেরকে বলে দেয় যে জমা হয়েছে বা হয় নাই, বিস্তারিত কিন্তু তারা জানায়।
আর এই সুবিধাটি আমার মনে হয়েছে যে প্রত্যেকটি প্রবাসীর জন্য অত্যন্ত উপকারে আসবে। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে যেটা ভুলে গেছি, সেটি হচ্ছে আপনারা এই সাইটটি কিভাবে ওপেন করবেন। আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দেওয়া থাকবে, সেই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন সরাসরি এই পেজে এসে যাবেন। এই পেজে আসার পর আপনারা ঠিক আমি যেইভাবে দেখিয়েছি ঠিক এইভাবে করলে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সটি আপনি খুব সহজেই চেক করে নিতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি দেখে আপনাদের অবশ্যই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।